কয়েকটি ইউটিউব চ্যানেলে দেখলাম যে কুয়েতের ভিসা ওপেন হয়েছে, এমন কিছু তথ্য প্রচার করা হচ্ছে। তো অনেকেই এই বিষয়টি জেনে আমাকে ফেসবুকে মেসেজ করেছেন যে ঘটনাটি সত্য কি না, কুয়েতের ভিসা ওপেন হয়েছে কি না, এ বিষয়ে জানতে চান। তো ভাবলাম আমি একটু ভিডিও তৈরি করি এবং এই ভিডিওটির মাধ্যমে সবাইকে জানিয়ে দেই। তো আজকে পর্বে কুয়েতের ভিসা সম্পর্কে ভিডিও থাকছে, এবং যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। এই চ্যানেলে নিয়মিত ভিসা আপডেট, ইউরোপ, মিডিল ইস্ট সব ধরনের দেশের ভিসা সম্পর্কে তথ্য দেওয়া হয়ে থাকে। তো আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। বর্তমান সময়ে অনেকে ইউটিউবে ভিডিও তৈরি করেন, যে যার মতো ইচ্ছে ভিডিও তৈরি করে পোস্ট করে দেন এবং মানুষকে বিভ্রান্তিকর অবস্থায় ফেলে দেন। তার মধ্যে এই একটি বিষয়, কুয়েতের ভিসা ওপেন হয়েছে, বেশ কয়েকটি চ্যানেল এই ধরনের তথ্য প্রচার করছে এবং অনেকে কমেন্টে কিন্তু তারা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, অনেকে চাচ্ছেন যে কিভাবে যাওয়া যায়, কিভাবে কার মাধ্যমে গেলে কি হয়। এর মধ্যে কিছু দালাল যারা আছে তারা কমেন্টে এসে বলছে যে হ্যাঁ, আমার মাধ্যমে যেতে পারবেন, আমার সাথে যোগাযোগ করুন। তো এর কারণে অনেকেই প্রতারিত হন, পরবর্তী সময়ে আসলে তারা কোনো পথ পান না। তো আমি যারা কুয়েতের ভিসার জন্য অপেক্ষা করছেন তাদের বলবো, কুয়েতের ভিসা আসলে এখনও খুলেনি আর ইদানিং খোলার সম্ভাবনাও নেই। বর্তমান সময়ে কুয়েতের অনেক কঠিন একটি অবস্থায় পার করছে, বিশেষ করে করোনাকালীন সময়ে তারা বেশ কয়েকবার কারফিউ জারি করেছে, সেই সাথে কোয়ারেন্টাইনের যে সিস্টেমটা চালু রেখেছে। এবং যারা বর্তমান সময়ে দেশে এসেছেন তারাও কুয়েতে যাওয়া অনেকটা কঠিন হয়ে পড়ে গিয়েছে, এবং বিশেষ করে অনেকেই দুবাই হয়ে ভিজিট ভিসা হয়ে সেখান থেকে আবার কোয়ারেন্টাইন পালন করে কুয়েতে যাচ্ছেন, মানে বিরাট একটি সমস্যা। এবং এর মধ্যে অনেকেই প্রচার করছেন যে কুয়েতের ভিসা চালু হয়ে গিয়েছে, নতুন করে আসলে কুয়েতের ভিসা চালু হয়নি। যারা আগের ভিসাতে ছিলেন এবং দেশে এসেছিলেন তারাই এখনও অনেকেই যেতে পারেননি, যাওয়ার জন্য অনেক চেষ্টা করছেন বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন দেশের মাধ্যমে, বিশেষ করে দুবাই হয়ে যাচ্ছেন। তো যারা আসলে কুয়েত যাবেন বা যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন তাদেরকে বলবো, যদি অরিজিনালভাবে কুয়েতের ভিসা ওপেন হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন। তার জন্য বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা এই তথ্যগুলো পেয়েছেন তাদের বলবো এই বিষয়ে কান দেওয়ার কোনো প্রয়োজন নেই, কুয়েতের ভিসা ওপেন হলে বিভিন্ন জাতীয় পত্রিকা, বিভিন্ন মাধ্যমে আপনারা জানতে পারবেন। ইউটিউবে যে কোনো খবর বিশ্বাস করবেন না, এবং বিশ্বাস অবশ্যই করবেন যদি কেউ সঠিক তথ্য দেয় এবং রেফারেন্স দিয়ে দিতে পারে তাহলে অবশ্যই বিশ্বাস করবেন। কিন্তু কুয়েতের ভিসা ওপেন হলে বিশেষ করে বাংলাদেশের প্রত্যেকটা জাতীয় নিউজে চলে আসবে, কারণ দীর্ঘদিন থেকে কুয়েতের ভিসা বন্ধ বাংলাদেশের, এবং এর জন্য অনেকে কিন্তু মুখিয়ে আছেন কুয়েতে যাবেন। অনেক বড় একটি নিউজ এটি, অবশ্যই প্রত্যেকটা গণমাধ্যম, প্রত্যেকটা পত্রিকা কিন্তু ফলাও করে প্রচার করবে এই বিষয়টি, যদি কুয়েতের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ভালো হয় এবং তাদের দেশের ভিসা চালু করে বাংলাদেশিদের জন্য তাহলে অবশ্যই জানতে পারবেন। কিন্তু এই মুহূর্তে যতটুকু তথ্য পেয়েছি কুয়েতের ভিসা বাংলাদেশিদের জন্য চালু হয়নি, তাই বলবো প্রতারকের পাল্লায় না পড়ে আপনারা একটু যাচাই বাছাই করবেন। শুধুমাত্র কুয়েতের ভিসা ওপেন হয়েছে এমন নিউজ পাওয়ার সাথে সাথে যে কোনো দালালদের সাথে কন্ট্যাক্ট করবেন না, এটি আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।